আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তাসলিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, ইতিমধ্যে খুব ভালো করে জেনে গেছো যে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে আমি আশা করি সবাই খুব ভালো করে ক্লাসগুলি দেখবে, মনোযোগ সহকারে দেখবে এবং নিয়মিত বাসায় সেগুলি প্র্যাকটিস করবে। তাহলেই তোমরা জ্ঞান অর্জন করতে পারবে এবং পরীক্ষাতেও ভালো করতে পারবে। আর তোমাদের যে আমরা অনলাইনে বাড়ির কাজগুলি দিব, এই বাড়ির কাজগুলি অবশ্যই তোমরা প্রতি রবিবারে যার যার ভবনে জমা দিয়ে যাবে এবং পরবর্তী রবিবারে সেগুলি ফেরত নিয়ে যাবে। কারণ তোমাদের এই বাড়ির কাজের উপর একটি নম্বর দেওয়া হবে, যেগুলি বার্ষিক পরীক্ষার সাথে সংযুক্ত করা হবে। তাহলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেভাবে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে। সেটা হচ্ছে, দেখো অধ্যায় চারের বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। আমরা এই অধ্যায়ে প্রথম ক্লাসে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে খুব ভালো জেনে গেছি, তাই না? এখন আমরা দেখব বাংলাদেশের এই আবহাওয়া এবং জলবায়ুর ধরনটা কেমন, কোন সময়ে কেমন হয়, গ্রীষ্মকালে কেমন, শীতকালে কেমন। ঠিক আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আর আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের জলবায়ুটা কেমন, নাতিশীতোষ্ণ, অর্থাৎ না শীত না গরম। এটাকে আবার বলা হয় সমভাবাপন্ন, অর্থাৎ হচ্ছে পরিমিত বৃষ্টিপাত। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? পরিমিত বৃষ্টিপাত। অর্থাৎ আমাদের জলবায়ুটার প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিমিত বৃষ্টিপাত। অর্থাৎ বাংলাদেশের ফসলের জন্য, বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের জন্য যে যতটুকু বৃষ্টি প্রয়োজন ততটুকু বৃষ্টি হয়, অর্থাৎ আমাদের বৃষ্টি নিয়ে কোনো অসুবিধায় ভুগতে হয় না, তাই না? এটা হচ্ছে পরিমিত বৃষ্টিপাত। ফসল চাষের জন্য হোক, মানুষের বেঁচে থাকার জন্য হোক, সব কিছু হচ্ছে পরিমিত বৃষ্টিপাত। মধ্যম শীতকাল, শীতকালটা এমন যে খুব বেশি ঠান্ডাও না, আবার ঠান্ডার পরিমাণটা কম না, অর্থাৎ হচ্ছে মধ্যম শীতকাল, তাই না? ফসলের জন্য যে শীতকালটা প্রয়োজন, যে শীতের তাপমাত্রাটা প্রয়োজন সেটাও আছে এবং মানুষের বেঁচে থাকার জন্য যে তাপমাত্রাটা প্রয়োজন শীতকালে সেটাও রয়েছে। এটাকে বলা হয় মধ্যম শীতকাল। আর হচ্ছে আর্য গ্রীষ্মকাল, অর্থাৎ গ্রীষ্মকালে বায়ুতে আর্দ্রতা একটু বেশি থাকে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এখন শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের এই মানচিত্রের মাধ্যমে শিখব যে বাংলাদেশের কোন অঞ্চলে কি ধরনের আবহাওয়া এবং জলবায়ু দেখা যায়। শিক্ষার্থীরা, আমরা কি জানি যে বাংলাদেশের মানচিত্রে কোন দিকটিকে কি বলা হয়? এ উপরে হচ্ছে উত্তর পশ্চিম, তারপরে সর্বনিচে হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম, উত্তর দক্ষিণ, আর এটাকে ধরা হয় পূর্ব, আর এদিকে ধরা হয় পশ্চিম। আমাদের এই বাংলাদেশের মানচিত্র সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। দেখো আমরা আজকে পড়ব যে চিত্র একের মাধ্যমে আমরা আগে পড়ব যে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুটা কেমন। প্রথমে আমরা দেখব শীতকালে বাংলাদেশের কোন দিকে কেমন থাকে। শীতকালে আমাদের বাংলাদেশে দেখো উত্তর ও উত্তর পশ্চিমে কেমন থাকে। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি, আমরা সাধারণত শীতকাল ধরি কোন মাস থেকে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক বায়ুতে জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প কি শিক্ষার্থীরা? জলীয় বাষ্প হচ্ছে বায়ুতে পানির পরিমাণটা কতটুকু আছে, এটাকে বলা হয় জলীয় বাষ্প। তাহলে এই উত্তর ও উত্তর পশ্চিম দিকে এই শীতকালে জলীয় বাষ্প থাকে না, মানে খুব কম থাকে, ফলে তেমন বৃষ্টিপাত হয় না। আমরা জানি জলীয় বাষ্প বেশি থাকলে বৃষ্টিপাত হয় এবং জলীয় বাষ্প কম থাকলে বৃষ্টিপাত হয় না। তাহলে আমরা জেনে গেলাম যে বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমে শীতকালের জলবায়ুটা কেমন, বৃষ্টিপাত হয় না, তাই না? এখন আমরা দেখব বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে কেমন। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে গ্রীষ্মকালে, অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাস, গ্রীষ্মকাল আমরা কোনটাকে ধরি? মার্চ থেকে এপ্রিল মাস। তাহলে মার্চ থেকে এপ্রিল মাসে বায়ুতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে যথেষ্ট জলীয় বাষ্প থাকায় সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে আমরা কি দেখলাম বাংলাদেশের মানচিত্র থেকে, যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে আমরা খুব ভালো করে জেনে গেলাম শীতকালে আমাদের বৃষ্টিপাত হয় না আর গ্রীষ্মকালে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়।
শীতকালের তাপমাত্রাটা কম থাকে, গ্রীষ্মকালের তাপমাত্রাটা বেশি থাকে। এখন আমরা দেখো এই যে মার্চ এপ্রিল মাসে আবার উত্তর পশ্চিম দিকে হঠাৎ করে ঝড় ও ঘূর্ণিঝড় দেখা যায়। তাহলে আমরা কি দেখলাম, উত্তর পশ্চিম দিকে এই মার্চ থেকে এপ্রিল মাসে দেখা যায় কি ঝড় ও ঘূর্ণিঝড় দেখা যায়। আবার গ্রীষ্মকালে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়, গ্রীষ্মকালে আবার কি হয় এই উত্তর ও পশ্চিম দিকেই হবে, উত্তর ও পশ্চিম দিকে গ্রীষ্মকালে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিক্ষার্থীরা খুব ভালো করে জেনে গেলাম যে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুটা কেমন। এখন আমরা পড়ব আবহাওয়া এবং জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলো কেমন বাংলাদেশের মানচিত্র থেকে আমরা দেখব। দেখো বৈশিষ্ট্যগুলোর মাঝে আমরা তিনটা গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে আমরা পড়ব। এক পড়ব তাপমাত্রা, দুই পর্ব বৃষ্টিপাত, তিন পর্ব আর্দ্রতা। দেখো আমরা যদি এটা বাংলাদেশকে যদি পাঁচটি অঞ্চলে ভাগ করি, কয়টি অঞ্চলে? পাঁচটি অঞ্চলে। পাঁচটি অঞ্চলে আমাদের পাঁচটি অঞ্চলের তাপমা শীতের স্থায়িত্ব ও তীব্রতার উপর ভিত্তি করে পাঁচটি অঞ্চলে আমরা ভাগ করব। T1, T2, T3, T4, T5। এখন আমরা প্রথমে জেনে নিব বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা কত, সর্বনিম্ন তাপমাত্রা কত। সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে গ্রীষ্মকালে 34 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। খুব ভালো করে এই পরিমাপগুলি মনে রাখতে হবে। তারপর হচ্ছে শীতকালে, শীতকালে কি হয় সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শিক্ষার্থীরা আমরা গ্রীষ্মকাল আর শীতকালের তাপমাত্রার পরিমাপটা জেনে গেলাম। এখন আমরা পড়ব যে এই যে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে বাংলাদেশের শীতের স্থায়িত্ব ও তীব্রতার উপর ভিত্তি করে এই পাঁচটি অঞ্চলকে আমরা বিস্তারিত জানবো। দেখো T1 অঞ্চলে, অর্থাৎ এই যে T1 অঞ্চলে খুব কম শীত অঞ্চল, T1 যে অঞ্চলটাকে ভাগ করা হয়েছে এই অঞ্চলটাকে খুব কম শীত অঞ্চল ধরা হয়েছে। মানে T1 বলতেই আমরা বুঝবো যে ওই অঞ্চলে খুব কম শীত হয়। আর T2 অঞ্চলে কি হয় দেখো, এখানেও কম শীত হয়। T1 হচ্ছে খুব কম শীত হয়, আর T2 হচ্ছে কম শীত হয়, মানে শীতের প্রকোপটা কম থাকে। T3 হচ্ছে মধ্যম শীত থাকে। দেখো T3 অঞ্চলে কি থাকে, মধ্যম শীত থাকে, অর্থাৎ খুব গরমও না খুব ঠান্ডাও না। T4 বেশি শীত থাকে, T4 অঞ্চলে কি হয় বেশি শীত থাকে। T5 খুব বেশি শীত থাকে, T5 অঞ্চল হচ্ছে খুবই শীত প্রবণ অঞ্চল। তাহলে আমরা দেখো আবার এখানে দুইটি অংশে ভাগ করা হয়েছে। আমরা যখন যে যে অঞ্চলগুলিতে এই চিহ্ন দিয়েছি এই অঞ্চলগুলিতে হচ্ছে কম বৃষ্টিপাত হয়, আর যেখানে আমরা স্কোয়ার চিহ্ন দিয়েছি এটা হচ্ছে বেশি শীত অঞ্চল। তাহলে শিক্ষার্থী আশা করি বাংলাদেশের মানচিত্র থেকে আমরা বাংলাদেশের যে তাপমাত্রাটা সেটা সম্পর্কে আমরা জেনে গেলাম, এবং অঞ্চলভেদে শীতের স্থায়িত্ব ও তীব্রতাটা জেনে গেলাম। তাহলে শিক্ষার্থীর আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জানব, সেটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হচ্ছে বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 1100 মিলিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 1100 মিলিমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা জ্ঞানমূলকে আসে। তাহলে 1100 মিলিমিটার থেকে 4500 মিলিমিটার, কত বাংলাদেশের গড় বৃষ্টিপাত? 1100 থেকে 4500 মিলিমিটার। আর যখন এপ্রিল থেকে আগস্ট মাস আসে তখন 90% বৃষ্টিপাত দেখা যায়, অর্থাৎ হচ্ছে এপ্রিল থেকে আগস্ট মাসে বেশি বৃষ্টিপাত দেখা যায়। আর যখন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আসে যখন শীতকাল হয় তখন অতি সামান্য বৃষ্টিপাত দেখা যায়। তাহলে আমরা দেখব সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশে কোথায় এবং সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়। তাহলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে, কোথায়? নাটোরের লালপুরে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে, সিলেটের লালখানে। তাহলে শিক্ষার্থীরা আশা করি বৃষ্টিপাত সম্পর্কেও বাংলাদেশের গড় বৃষ্টিপাত কোথায় বেশি বৃষ্টিপাত হয় কোথায় কম হয় সেটাও আমরা জেনে গেলাম। এখন আমরা পড়ব আর্দ্রতা। দেখো বাংলাদেশের আর্দ্রতা শীতকালে কেমন হয়, বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, এটা আমরা আরো আগেই পড়ে ফেলেছি। শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, অর্থাৎ বায়ুতে পানির পরিমাণ কম থাকে। আর গ্রীষ্মকালে ও বর্ষাকালে বায়ু বেশ আর্দ্র থাকে,
মানে হচ্ছে বায়ুতে পানির পরিমাণটা বেশি থাকে শীতকালে আর বর্ষাকালে। আর শীতকালে বায়ুর গড় আপেক্ষিক আর্দ্রতা থাকে 73 থেকে 84%, আর গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ুর গড় আপেক্ষিক আর্দ্রতা থাকে 83 থেকে 89%। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই বাংলাদেশের মানচিত্র থেকে এবং আমার এই আলোচনার মাধ্যমে খুব ভালো করে জেনে গেছো যে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুটা কেমন, কখন কি পরিমাণ হয়, কি অবস্থা। তাহলে শিক্ষার্থীরা, এসো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিভাবে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি। দেখো, ক নাম্বার জ্ঞানমূলকে বাংলাদেশের জলবায়ু কেমন, খুব সুন্দরভাবে আমরা প্রথমে অ্যান্সার পেয়ে গেছি। খ নাম্বার অনুধাবনমূলক, বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, আমরা সুন্দর করে এই প্রধান বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করে ফেলেছি। ঘ নাম্বার প্রয়োগমূলকে, বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু ব্যাখ্যা করে, খুব সুন্দর করে আমরা আবহাওয়া এবং জলবায়ু এই মানচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে ফেলেছি। ঘ নাম্বার উচ্চতর দক্ষতায়, বাংলাদেশের জলবায়ুর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে, আমরা তিনটি প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ উপাদানগুলি আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আজকে তোমাদেরকে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে কিছু শিখাতে পেরেছি, এবং আমি আশা করি তোমরা সবাই খুব ভালো ধারণা পেয়ে গেছো। তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে, বাড়ির কাজটি হচ্ছে বাংলাদেশের 5 অঞ্চলের তাপমাত্রা লিখো। এই যে আমরা খুব সুন্দর করে 5টি অঞ্চলের তাপমাত্রা পড়লাম, এটা তোমরা এসডব্লিউ হিসেবে অবশ্যই প্রতি রবিবারে জমা দিয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আর নয়, অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা মতো চলো, এবং নিয়মিত অবশ্যই লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।